বিজ্ঞানে ক্ষতিও তেমন করেছে। বিজ্ঞানে মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে দিয়েছে। এই যে বর্তমানে ফেসবুক কত আপনজনের সঙ্গে এই ফেসবুকে যে মনোমালিন্য তৈরি হয়েছে, হয় নাই? এই ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপে যে ভিডিও কল, এর দ্বারাই যে কল কল কত জনের বউ চলে গেল। প্রেমে যা জোর হয়েছে রে, তুমি আমার কালা পাখি আমি জানো কি, বসন্তকালে আমি বলতে পারি কাম সারিয়ে দিয়েছে, স্বামী তো কাজে চলে গেছে, আর ওই চলতেছে আর কি, দেখিয়ে দেখিয়ে। আগে আমরা একটু প্রেম করতে গেলি, প্রেমের চিঠি লিখতে গেলি, প্রেমিকারে পাঠাবো কারে দিয়ে, আগে বুঝিয়ে তারে তো পেতে হবে, কি ঠিক না? একটু যদি কথা কথি পারতাম রে, ওরে করে কল করে দেয়, ভালো। ওই মোবাইল পকেটে যত রাখবা তোমার হার্ট তত নষ্ট, মাজার কাছে যত রাখবা তত তোমার কিডনি যাবে, মোবাইল যত ব্যবহার করবা তোমার চোখ যাবে, যত বেশি ব্যবহার করবা ব্রেন সেল শুকিয়ে যাবে, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে, ঘুম চলে যাবে, ঘুম। যারা বেশি মোবাইল চ্যাট করে না ঘুমাতেই পারে না, ঠিক বলছি না বেঠিক বলছি বলেন আপনারা? শান্তির গোমান নাই, অশান্তি ঢুকেছে, ভালো কাজ করেছে না হলে কি ক্ষতি হবে? খাইয়ে যাইয়ে তবুও গাছতলায় কুটির বান্ধে স্বামী স্ত্রী, এটা ভালোবাসা নিয়ে বাঁচতে হবে। আমাকে চাক দেয় একটা ঘটনা ঘটেছে, ওই সিনেমাটার নাম কি ভারতী নাকি? এক যুবক যুবতী তারা মোবাইলে প্রেম করেছে, মুখোমুখি দেখা হয় নাই। তো যুবতী বলেছে তুমি একদিন এসো না ভারতের সিনেমা হলের কাছে, তুমি আমি দুজনে একটু সিনেমা দেখি, ঠিক আছে? যুবকটা বলছে আমি তোমাকে চিনবো কি করে? বলে আমার খোলা আমার খোপায় একটা গোলাপ ফুল গোজা থাকবে। যুবক বলছে ঠিক আছে তুমি আমাকে চিনতে পারবে, আমার জামার বুক পকেটে দুটো গোলাপ ফুল আমি গুঁজে রাখব। যুবতীর বয়স হচ্ছে 21 বছর, আর যেটা ওই যে পুরুষ ওর বয়স 56 বছর। এইবার উনি যখন গেছে দুটি গোলাপ বুঝিয়া, ওই যুবতী তো আগে পায় নাই বুঝিয়ে, ওই খোপায় গোজা দেখে গোলাপ দেখে গিয়ে বলছে তুমি এসেছো? যুবতী কয় ও কাকা তুমি এসো? বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেউ সত্যি। সেই ছেলেটার জীবনে প্রেমই করে নাই, কাকা কইছে এমন ধাক্কা খাইছে। এখন বাচ্চাদের প্রায় দেখবেন 14, 15, 16 যেতে যেতেই চশমা, উপায় নাই। কত মানা করেও মোবাইল ছাড়া খাবে না, দিন রাত ইটে পা টিপি ইটে পা টিপি, বন্ধু তাই নাকি? আবার সর্বনাশ হয়ে যাবে, একদম চোখ যাবে, ব্রেন যাবে।